নিজের অপরূপ সুন্দরী বউকে একদমই সময় দিতে পারেন না ব্যবসায়ী মিলন সাহেব। কাজের প্রয়োজনে প্রায়ই বউকে একা রেখে ঢাকার বাইরে যেতে হয়। তাকে যেহেতু কাজের জন্য বেশিরভাগ সময় বাসার বাইরেই থাকতে হয়, তাই মিলন সাহেব বাসায় না থাকলে ব্যবসার অনেক কাজ তার স্ত্রী দেখাশোনা করেন। একদিন তার বাসায় ব্যবসার কাজে নতুন কাজে নিয়োগপ্রাপ্ত এক সুদর্শন ছেলে গেট নক করে এবং বলে, মিলন স্যার বাসায় আছেন? মিলন সাহেবের স্ত্রী গেট খুলে লোকটির পরিচয় জানতে চায়। লোকটি নিজের পরিচয় বলে, আমি হাসিব, আমি কোম্পানিতে নতুন জয়েন করেছি ম্যানেজার হিসেবে। আমি স্যারের সাথে পণ্যের দাম বাড়ানো কমানোর কাজে কথা বলতে এসেছি। আপনার স্যার তো বাসায় নেই। আমি মিলনের স্ত্রী, আপনি যা বলার আমাকে বলতে পারেন। মিলনের অনুপস্থিতিতে আমি তার ব্যবসার দেখাশোনা করে থাকি। হাসিব একটু অবাক হয়ে তুলির দিকে তাকায় এবং ভাবে, এত কম বয়সে এত সুন্দর মেয়ে স্যারের বউ। ম্যাডাম তাহলে আপনাকে কি বলি, আমাদের কোম্পানি থেকে যে খাবার পণ্যগুলো তৈরি হয় সেগুলো অন্য কোম্পানিগুলো 5 টাকা কম মূল্যে বিক্রি করছে, তাই মানুষ দাম হওয়ায় আমাদের কোম্পানির পণ্য খুব একটা কিনছে না, কিন্তু আমাদের পণ্যের মান অনেক ভালো। তাহলে কি দাম একই রাখবো নাকি কিছুটা কমিয়ে বাজারে ছাড়বো? আচ্ছা বুঝলাম, এটা একটা অনেক বড় সিদ্ধান্ত, এটা আমি আপনার স্যারের সাথে কথা বলে জানাবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আজ উঠি, আপনাকে বিরক্ত করার জন্য সরি। বসুন, আমি একটু চা নিয়ে আসি। আসলে আপনার সাথে কথা বলতে বলতে খেয়ালই ছিল না, আর বাসায় মিলন না থাকলে একাই সারাদিন কাটাতে হয়, কোনো কাজের লোকও তো নেই। তুলি রান্নাঘরে আসে চা বানাতে। ওর হাসিবকে ভালো লেগেছিল, কারণ হাসিব দেখতে অনেক স্মার্ট ছিল, তাই তুলি চেয়েছিল হাসিবের সাথে আরও কিছুক্ষণ সময় কাটাতে। চা বানিয়ে সে হাসিবের পাশে এসে বসে, দুজনে একসাথে চা খেয়ে বেশ কিছুটা সময় কাটায় এবং হাসিবকে যাওয়ার সময় তুলি নিজের পার্সোনাল নাম্বার দিয়ে দেয়। তুলি হাসিবকে বলে, যদি কোনো দরকার হয় তাহলে আমাকে কল করবেন। মিলন অনেক ব্যস্ত মানুষ, তাকে বিরক্ত না করাই ভালো, আর আমি যেহেতু ব্যবসার দায়িত্ব কিছুটা নিয়েই নিয়েছি তো এই ব্যাপারটা আমি দেখব। হাসিব তখনকার মতো চলে গেল। পরের রাতে কল করে তুলিকে সে বলল, স্যারকে জিজ্ঞেস করেছিলেন ম্যাডাম, এখন আমার ফোন তুলছেন না স্যার। হ্যাঁ আমি মিলনকে ফোন করেছিলাম, অনেক কাজে ব্যস্ত তাই ফোন তুলছে না। আমি বলেছি তোমার কথা, কাল বাসায় এসো, আমি সব বুঝিয়ে দেব। এভাবে ব্যবসার কাজে প্রায় তুলির সাথে কথা বলতো ও বাসায় আসতো হাসিব। এভাবে হাসিব আর তুলির মধ্যে সম্পর্ক একটু একটু করে অন্যদিকে মোড় নিতে শুরু করে, আর মিলন সাহেব এই বিষয়ে কিছুই জানত না। এদিকে তুলি মিলনকে হাসিব খুব ভালো কাজ করে, হাসিবের প্রশংসা করে অনেক কথা বলতো। এভাবে তুলি অফিসের বসের বউ হয়ে এক কর্মকর্তার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। হাসিব প্রায় প্রায়ই মিলন সাহেবের বাসায় এসে দীর্ঘ সময় কাটাত। তাদের মধ্যে দিন দিন অন্তরঙ্গতা বৃদ্ধি পায় ও তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়। তুলি হাসিবের মুখে মাথা রেখে বলে, হাসিব আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি মিলনকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করতে চাই। হাসিব কিছু না বলে চুপ করে থাকে। তুলি আবার বলে, কি হাসিব তুমি কিছু বলছো না যে? তখন হাসিব বলে, হ্যাঁ তুলি আমিও তোমাকে অনেক ভালোবাসি, তুমি চিন্তা করো না আমি তোমাকে বিয়ে করব। তুমি এই মিলনের থেকে ডিভোর্স নিয়ে নাও, আমি তোমাকে নিজের বাসায় নিয়ে যাব বউ করে। তুলি তুমি মিলনকে বলবা ব্যাংকে টাকা না রেখে বাসায় টাকা রাখার জন্য, আর সে যখন বাসা অনেক টাকা একসাথে নিয়ে আসবে তখন সেগুলো নিয়ে আমরা পালিয়ে যাব। হাসিবের কথা মতো পরদিন তুলি তার স্বামীকে টাকা ব্যাংকে না রেখে বাসায় রাখার জন্য বলে। তার স্বামী তুলির কথায় ব্যাগ ভর্তি টাকা বাসায় নিয়ে আসে। সেদিন রাতেই তুলি হাসিবকে ফোন করে জানায় যে তার স্বামী টাকা নিয়ে চলে এসেছে, আগামীকাল তারা দুজনেই পালাবে। পরদিন তুলির স্বামী অফিসে চলে গেলে হাসিব তাদের বাসায় আসে এবং টাকার ব্যাগসহ তুলিকে সাথে নিয়ে পালিয়ে ঢাকা ছেড়ে সিলেটে চলে যায়। সারাটা দিন ঘোরাঘুরি করে তারা একটা আগে থেকে রেডি করা বাসা ভাড়া নেয়। তুলিকে বাসায় রেখে হাসিব খাবার কিনতে যায়। খাবার কেনা শেষে পাশের একটা ফার্মেসিতে গিয়ে ঘুমের ওষুধ কিনে সে এবং সেটা একটা কোকের সাথে মিশিয়ে নেয়। বাসায় এসে দুজন মিলে খাবার খায় আর কোকটা তুলিকে খেতে দেয় হাসিব। তুলি কোকটা খাওয়ার পর থেকে তার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে, সে দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে হাসিব টাকার ব্যাগটা নিয়ে কেটে পড়ে আর যাওয়ার সময় তুলির ফোনটিও নিয়ে যায় এবং তুলির জন্য দয়া করে 5,000 টাকা তার মাথার পাশে রেখে সে এবার অন্য একটি জেলায় চলে যায়। পরদিন সকালে তুলি ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে। হাসিব তার জন্য কোনো কিছুই রেখে যায়নি আর শুধুমাত্র 5,000 টাকা খাটের ওপর পড়ে আছে। হাসিবও নেই, তার টাকার ব্যাগও নেই। তুলি বুঝতে পারে সে কত বড় প্রতারকের পাল্লায় পড়েছে, কিন্তু এখন বুঝেই বা কি হবে, এতক্ষণে সে সব হারিয়ে ফেলেছে। সে না পারবে বাবার বাড়িতে ফিরতে আর না পারবে স্বামীর বাড়িতে ফিরতে। আসলে বিশ্বাসঘাতকতার পরিণতি কখনোই ভালো হয় না। তুলি তার স্বামীর বিশ্বাস নষ্ট করেছে, তার বিশ্বাসও আরেকজন নষ্ট করেছে। দুনিয়ায় আপনি কাউকে ঠকিয়ে বাঁচতে পারবেন না, আজ আপনি ঠকাবেন কাল আপনি ঠকবেন।